ব্লকবাস্টার চন্দ্রযান তিন অভিযান, সুপারহিট সূর্য অভিযানও একের পর এক সাফল্য পেলেও লক্ষ্য থেকে সরছে না ইসরো। চন্দ্রাভিযান সূর্যাভিযানের পর ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পরবর্তী মিশনের, এমনটাই জানাল ইসরোর প্রধান এস সোমনাথ। দিল্লির ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমিতে তিনি জানান, এবার ইসরোর লক্ষ্য হল শুক্র অভিযান, ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, শুক্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্রে পৌঁছতে চায় ইসরো। তিনি জানান, শুক্র অভিযানে যে পেলোডগুলি ব্যবহার করা হবে সেগুলি ইতিমধ্যেই তৈরিও করা হয়ে গিয়েছে। সূর্যের থেকে দূরত্বের বিচারে শুক্র দ্বিতীয় নিকটতম গ্রহ। ইসরোর প্রধান জানান, এই মিশনের মূল লক্ষ্য হবে শুক্র গ্রহের মাটি এবং বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করা। শুক্র গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত ভারী এবং তা অ্যাসিডে ভর্তি। শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর চেয়ে প্রায় 100 গুণ বেশি, তাই এই গ্রহে কোনো অভিযান চালানো কষ্টসাধ্য। তবে সেই চ্যালেঞ্জে গ্রহণ করতে চায় ইসরো। ফের রিপোর্ট, RE News।